সানি দের কাছে চলে আসলাম ডগ ফ্রেন্ড, যেটা শ্রীরামপুরে কিন্তু সব থেকে ভালো ভালো কোয়ালিটি যেখানে পাবে, সব ধরনের ব্রিড তোমরা পাবে, সেইখানে কিন্তু আমরা সানি দের কাছে চলে আসলাম। তো সানি দা কেমন আছে বলো? এখন ভালো আছে দাদা, শরীরটা একটু খারাপ ছিল কিন্তু আমাদের জন্য কিন্তু অনেক মনে। আচ্ছা আচ্ছা, ল্যাব্রাডর তো কত দাম রেখেছো যদি একটু বলো? মেলটার দাম হচ্ছে 9000 টাকা, ফিমেলটার দাম 8000 টাকা। ওয়াও, দেখো তোমরা একদম এখানেও কিন্তু দামদর করার কিন্তু জায়গা আছে। 8-9 হাজার টাকার মধ্যে তোমরা যদি বাজেটটি কেউ চাও যে হ্যাঁ আমি 8-9 হাজারের মধ্যে, সেটা বলতে হবে দাদাদের কাছে, কিন্তু বলতে হবে, না বললে না আসলে তোমরা কিন্তু কখনো সেটা বুঝতে পারবে না। দেখো এইরকম একটা ভালো কোয়ালিটির মধ্যে, ঠিক আছে, আমি কি বলবো, এত সুন্দর কোয়ালিটি তাও কিন্তু তোমরা 8-9-এর মধ্যে পেয়ে আছো। 9 হচ্ছে মেল আর ফিমেল হচ্ছে 8, ঠিক আছে। দেখো এত সুন্দর কোয়ালিটির মধ্যেও কিন্তু তোমরা শ্রীরামপুর পেট মার্কেটে সানিদার কাছে আসলে, ডগ ফ্রেন্ডস সেখানে আসলে কিন্তু তোমরা দাদার কাছে পেয়ে যাচ্ছ এই দামে, ঠিক আছে। দাদা বাচ্চার বাবা মা যদি কেউ দেখতে চায় দেখতে পাবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, বাচ্চার বাবা মাকেও দেখতে চাইলে সেগুলো তোমরা দেখতে পারবে। আর দাদা হোম ডেলিভারি ব্যাপারটা যদি একটু যদি বলে দাও। ব্যাপারটা নিয়ে সবার কৌতূহল থাকে, আচ্ছা আমরা সেটা বলে দিতে চাই যে 5 কিলোমিটারের মধ্যে হোম ডেলিভারি হলে সেটা আমরা ফ্রিতে করে দিই। আচ্ছা দাদা, সেটা 5 কিলোমিটারের ঊর্ধ্বে হলে সেটা একটুখানি এক্সট্রা চার্জেস লাগবে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, সেটাও নেগোসিয়েবল হয়ে যাবে। আচ্ছা দাদা ঠিক আছে। তো দেখো এত সুন্দর সুন্দর ব্রিড কিন্তু তোমরা দাদার কাছে কিন্তু পেয়ে যাবে। দাদা সব ধরনের ব্রিড তোমার কাছে পাবে? আচ্ছা, আর যদি যদি কোনো রকম মানে বাচ্চা নিয়ে গেলে কোনো রকম শরীর খারাপ হয় সেই ব্যাপারে তোমরা সাজেস্ট করে দেবে? তো দেখো তোমরা কিন্তু আর কি চাও, এখান থেকে বাচ্চা নিয়ে গেলে মানে কিন্তু সম্পর্ক শেষ না, এখান থেকে ভালোবাসা শুরু। তোমরা এখানে কিন্তু আসলে কিন্তু সব ধরনের কিন্তু গাইডলাইন তোমরা দাদার কাছ থেকে পেয়ে যাচ্ছ। এবার যেটা করা সম্ভব হয় না সেটা আমি একটু বলে রাখি, যে দূর থেকে অনেক যারা দূরে থাকে সেখানে কিন্তু গিয়ে কিন্তু এত ট্রিটমেন্ট করা যায় না, সেই হিসাবে কিন্তু তোমাদের হ্যাঁ একদম একদম একদম। আচ্ছা তো দাদা কি খাচ্ছে এগুলো এখন? সবই রয়্যাল ক্যানিন ম্যাক্সিস স্ট্যান্ডার্ড খাচ্ছে, তাই তো? মানে রয়্যাল ক্যানিনটা খাওয়ালে একটু বডি গ্রোথ একটু ভালো আছে, তাই না? বডি গ্রোথটা ভালো হয়, ঠিক আছে দাদা, খুবই ভালো লাগলো। তো সানি দা যদি তোমার ফোন নাম্বারটা একটু দিয়ে দাও। 01316720। আচ্ছা ঠিক আছে, কলিং টাইম? সারাক্ষণ সোম থেকে শনি দাদার কাছে পাবে, আর রবিবার আসতে হলে অবশ্যই শ্রীরামপুর পেট মার্কেটে, আর এই হাটে আসতে হলে দাদা ট্রেন লাইনে যদি একটু যদি নলেজ থাকে বলে দেন। মেইন লাইন থেকে আসেন, আপনি যদি মেইন লাইন থেকে আসেন তাহলে ব্যারাকপুর, ব্যারাকপুর থেকে ধুবিঘাট আসতে হবে, ধুবিঘাট থেকে পার হয়ে 5 মিনিট, আর আপনার যদি হাওড়া লাইনে হয়ে আসতে হয় তাহলে আপনার শ্রীরামপুর নামতে হবে, শ্রীরামপুর থেকে 1 নম্বর দিয়ে টোটো ধরে শ্রীরামপুর হাট বললে বা গঙ্গা রায়ঘাট বললে। আচ্ছা রায়ঘাট বললেই এখানে চলে আসবে, তাই তো? একদম একদম একদম, প্রথমে একদম ঢুকেই কিন্তু আমাদের সানিদার কিন্তু দোকানটা, ঠিক আছে। তো অতি অবশ্যই তোমরা আসো সানিদার কাছ থেকে বাচ্চা নাও, আমরা খুবই খুশি হবো। সানিদার এদের ব্যবহার কিন্তু অমাইক, আর এদের কাছে বাচ্চা কিন্তু যে হিসাবে তোমরা বাচ্চা হবে সেই হিসাবে কিন্তু কম দামে কিন্তু অনেক বাচ্চা হবে। তো সানিদা তোমার সাথে কথা বলে সত্যি খুব ভালো লাগলো। তো দেখো আর একবার বাচ্চাটা উপর থেকে দাদা দেখে দিচ্ছে। মানে কালেকশন বলতে কোয়ালিটি বলতে কিন্তু এখানে কিন্তু আগুন, যেরকম দেখো দেখতে পাচ্ছ পুরোপুরি কিন্তু 5 পিস রয়েছে, সেরকম কিন্তু বোন সাইজ, মানে সত্যি কথা বলতে আমার দিক থেকে আমার কিন্তু খুবই পছন্দ এই দাদাদের কাছে কিন্তু খুব ভালো ভালো ব্রিড এবং ভালো ভালো কালেকশন। দেখো একদম পুরো শর্ট টেল, ঠিক আছে, একদম কিন্তু পুরো শর্ট টেল। তো বিস্তারিত দাদার কাছে কিন্তু সব আমরা জেনে নেবো যে কত দাম কিনা আছে। দাদা যদি একটু পুরো প্রপারলি বলে দাও। আচ্ছা দাদা ঠিক আছে, ওয়াও। এছাড়াও যদি তোমার চ্যানেলের নাম করে আসে তাহলে সেটাতে এমনিও নেগোসিয়েবল হবে, আরো নেগোসিয়েবল করবে। আচ্ছা দেখো দাদা কিন্তু এত সুন্দর কিন্তু আমাদের জন্য এটা করে, চ্যানেলের কিন্তু নাম নিয়ে আসলে অতি অবশ্যই কিন্তু চ্যানেল থেকে আসলে কিন্তু অতি অবশ্যই কিছু কম হয়ে যাবে, আর যে বাচ্চাগুলো কমানো সেগুলো কম হয়ে যায়, কিন্তু সব কিন্তু কমানোর একটা একটা হয় না, কিন্তু কোয়ালিটি হিসাবে কিন্তু তোমরা দেখলেই বুঝতে পারবে। হ্যাঁ আচ্ছা, তো দাদা বাবা মা যদি তো দেখতে চায় দেখতে পারবে? হ্যাঁ অবশ্যই। আচ্ছা এখন কি খাচ্ছে দাদা এগুলো? এখন এরা রয়্যাল ক্যানিন খাচ্ছে। ওয়াও, রয়্যাল ক্যানিন ম্যাক্সি স্ট্যাটার। আচ্ছা এখন ছোট যেহেতু সেই কারণে রয়্যাল ক্যানিন ম্যাক্সি স্ট্যাটার খাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আর কতদিন বয়স হলো দুটো? এটার বয়স হচ্ছে 41 দিন, এটার বয়স হচ্ছে 38। 41 আর 38, আচ্ছা আচ্ছা ওয়াও, কিন্তু খুব সুন্দর। মেল ফিমেল সব অ্যাভেলেবেল তো? আর দাদা কেউ যদি মনে করো হোম ডেলিভারির জন্য বলে তোমাকে তাহলে 3-4 কিলোমিটার সূর্যের 5 কিলোমিটার মধ্যে ফ্রি ডেলিভারি হবে। ওয়াও দেখো 5 কিলোমিটার ফ্রি পাচ্ছ, 10 কিলোমিটার হয়ে গেলে তখন এটা একটু এক্সট্রা চার্জেস লাগবে। হ্যাঁ সেটা তো সেটা সামান্য। আচ্ছা ঠিক আছে, খুবই ভালো লাগলো দাদার সাথে কথা বলে। তো দাদা যদি নেক্সট ব্রিড দেখো। হ্যাঁ